আসসালামু আলাইকুম। মানুষ জীবনে নানা ধরনের সমস্যায় পড়ে বা পরীক্ষার সম্মুখীন হয়, তখন মানুষ অভাব অনটনে পড়ে, কষ্ট পায়, দুঃখ ব্যথায় ও হতাশাও অহেতুক দুশ্চিন্তা জর্জরিত হয়ে যায়। আবার কেউ কেউ বিপদে ধৈর্য হারিয়ে দিশেহারা হয়ে পড়ে, কারো কারো আবার স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোপ পায়। তখন মানুষ বলে, আমার কেউ নেই, আমার সঙ্গে কেউ নেই বা আমাকে কেউ সাহায্য করে না। তখন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, لا تخاف إنني معكما أسمع وأرى. অর্থ, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনি ও দেখি। সূরা তহা আয়াত 46। وكان حقا علينا نصر المؤمنين. অর্থ, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। সূরা আর রুম আয়াত 47। এসব বিপদ বা পরীক্ষা থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য কোরআন ও হাদিসে অসংখ্য দোয়া রয়েছে। দোয়াটি হলো, حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. অর্থ, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনি হলেন উত্তম কর্মবিধায়ক, আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. কুরআনের দুইটি সূরার অংশ মিলে একত্রে একটি দোয়া। এর প্রথম অংশ حسبنا الله ونعم الوكيل সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতে রয়েছে। এটি পড়ার কথা সহিহ হাদিসের মাধ্যমে ও প্রমাণিত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল কথাটি ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যখন তিনি আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যখন লোকেরা বলল, নিশ্চয় তোমাদের বিরুদ্ধে কাফিররা বিরাট সাজ সরঞ্জামের সমাবেশ করেছে, সুতরাং তোমরা তাদের ভয় করো। এই কথা তাদের ইমানের তেজ বাড়িয়ে দিল এবং তারা বলল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কার্যনির্বাহক। সূরা আল ইমরান আয়াত 173, সহিহ বুখারি হাদিস। অপর অংশটি নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির সূরা আনফালের 40 নম্বর আয়াতে বা সূরা হজের 78 নম্বর আয়াতে রয়েছে। বর্ণিত আয়াতাংশটি যেকোনো দোয়ার সঙ্গে যুক্ত করে পাঠ করা যায়, এতে কোনো বাধা নেই। যেকোনো দুঃখ, কষ্ট, বিপদ, দুশ্চিন্তায় আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা প্রকাশের জন্য এখানে উল্লেখিত উপরোক্ত দোয়াটি পাঠ করা যায়। এই দোয়াটি বেশি বেশি পাঠে আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা বাড়ে, আর প্রতি ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াত কয়েকবার পাঠ করার ফজিলত ও সওয়াব অনেক বেশি। আল্লাহ তাআলা আরো বলেন, ইন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যা আল্লাযী ইয়ানসুরুকুম মিন বা'দিহি ওয়া আলা আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। অর্থ, যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তাহলে কেউ তোমাদের পরাজিত করতে পারবে না, আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে এমন কি আছে যে তোমাদের সাহায্য করতে পারে, আর আল্লাহর ওপরই মুমিনদের ভরসা করা উচিত। সূরা আল ইমরান আয়াত 160। ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলা আল্লাহি ফাহুয়া হাসবু। অর্থ, এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দিবেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট, আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। সূরা আত-তালাক আয়াত 3। নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হলো ইবাদত। এরপর তিনি তিলাওয়াত করলেন, وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। অর্থ, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব, যারা আমার ইবাদতে অহংকার করে তারা অচিরেই জাহান্নামে দাখিল হবে লাঞ্ছিত হয়ে। সূরা মুমিন আয়াত 60। সুনান আত-তিরমিজি, ইবনু মাজাহ ও আবু দাউদ হাদিস। সুতরাং উপরোক্ত কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে প্রমাণিত যে আমাদের যে কোনো ধরনের বিপদ আপদ, সুখে দুঃখে, অভাব অনটনে, শত্রুর শত্রুতা থেকে রক্ষা এবং পরীক্ষা ও সফলতা সহ সর্বদাই আল্লাহকে ডাকা এবং তার কাছে সাহায্য চাওয়া উচিত। আর এ কথা প্রমাণিত যে আল্লাহর ওপর ভরসাকারী প্রকৃত মুমিন ও সঠিক পথ প্রাপ্ত সফল ব্যক্তি।